প্রধানের বিরুদ্ধে কাজ না করার অভিযোগে সরব হচ্ছেন কারা? না গ্রামবাসীরা, জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দিনের পর দিন রাজেশ মণ্ডল চা শ্রমিকদের সঙ্গে সমস্যা সমাধানে উদ্যোগী নন, এমনটাই অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারাও। এর প্রতিবাদে উপপ্রধানের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন চা বাগানের শ্রমিকরা। কেন দিনের পর দিন তাদের যে দাবি সেই দাবি পূরণ করা হচ্ছে না, সেই কারণে লাগাতার প্রতিবাদ বিক্ষোভ। সার দিয়ে রাখা বালতি, জলের জন্য লম্বা লাইন, তারপরেও জল না পেয়ে খালি বালতি নিয়ে ফিরতে হয় চা শ্রমিকদের। নেই পাকা রাস্তা, নেই বিদ্যুৎ পরিষেবাও। চরম দুরবস্থার চিত্র জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে। চা শ্রমিকদের সমস্যার কথা জানাতে গেলে দুর্ব্যবহার করছেন প্রধান রাজেশ মণ্ডল, এমনই অভিযোগ উপপ্রধান টিকা রাউতিয়ার। প্রতিবাদে উপপ্রধানের নেতৃত্বে বিক্ষোভে সামিল চা শ্রমিকরা। কুয়ার জল থেকে বালি বেরোচ্ছে, আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করলাম, স্যার আপনি এসে একটু দেখেন আমাদের অবস্থা কি আছে বাগানের। উনি কোনো মতেই বাগানে আসতে রাজি নেই, কারণ শুধুমাত্র আমাদের বাগান। আমি একজন আদিবাসী, আমার কথাটা যে মানে কি ওই আদিবাসী মহিলা কি করবে কতদূর, এরকম এইরকম ধরনের চিন্তা ভাবনার জন্য উনি আসলেন না। প্রধানের দাবি এটা রাজনৈতিক ষড়যন্ত্র। ভোটের আগে কি যোগসূত্র হতে পারে, কিসের জন্য, কেন ফেসবুকে পোস্ট হচ্ছে, ট্যাগ করে পোস্ট হচ্ছে, কাকে নিয়ে পোস্ট করছে, এটা তো ঋষি রীতিমতো দল বিরোধী কথাবার্তা। জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর দাবি, জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতেও কাটমানির সরকার চলছে। নেতারা কাটমানি খাচ্ছে, প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীর যে জল মিশন, প্রতি ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া, সেটাও তো পৌঁছে দিচ্ছে না, সে টাকা তো লুট করে খাচ্ছে তিনি মনে তারা, আর একশ্রেণীর সরকারি আধিকারিকরা। সামনেই লোকসভা ভোট, তার আগে চা বলয় শাসক দলের গোষ্ঠী কোন্দলের ফায়দা তুলতে পারবে কি গেরুয়া শিবির, জানতে অপেক্ষা করতে হবে আর মাস দুয়েক। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা। কর্মতীর্থ, কিন্তু সেই কর্মতীর্থ এবার বেগ দিচ্ছে এলাকার বাসিন্দাদের। সেখানকার অভিযোগ রানাঘাটে, যেখানে 7 বিঘা পুকুরটাকে ভরাট করে তৈরি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীন কর্মতীর্থ। আর সেই কর্মতীর্থের জন্যই সেখানকার মানুষজন ভোগান্তির শিকার হচ্ছে। কিভাবে না নিকাশি ব্যবস্থা একেবারে সঙ্গীন হয়ে গিয়েছে, একটু বৃষ্টি হলেই জল জমছে। তাহলে এই কর্মতীর্থের কি প্রয়োজন ছিল 7 বিঘা জমি এবং সেই পুকুর ভরাট করার কারণটা কি, সে প্রশ্নই তুলছে এলাকার বাসিন্দারা। দেখতে পাচ্ছেন নির্মীয়মান ভবন, ঠিক এই জায়গাতেই আগে ছিল জলাভূমি। এই নির্মীয়মান ভবনটি হলো কর্মতীর্থের বিল্ডিং। পুকুর বুঝিয়ে কর্মতীর্থ তৈরির অভিযোগ নদিয়ার রানাঘাট পৌরসভা এলাকায়। এবার জলাভূমি দখল করেই গড়ে উঠছে কর্মতীর্থ, এরকমটাই অভিযোগে সরব হয়েছে রানাঘাটবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিনের যে জলাভূমি, সেই জলাভূমি বন্ধ করে কর্মতীর্থ তৈরি করাতে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে রানাঘাট পৌরসভা এলাকা দিয়ে। রানাঘাট পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের 12 নম্বর জাতীয় সড়কের পাশে তৈরি হচ্ছে কর্মতীর্থ। প্রশাসনের নাকের ডগায় মাটি ফেলে পুকুর ভরাট করে সরকারি প্রকল্পের 3 তলা ভবন তৈরির অভিযোগ। এত বড় পুকুর আছে, আমরা যখন পুকুর ছিল তখন আমাদের জল আসতো না, আর এখন এই 7 বিঘা পুকুর যদি ভরাট করে, আগে তো ওই পুকুরটাই জল দাঁড়িয়ে রাখতো, ধরে রাখতো, এবার এই জলটা ধরে রাখতে পারছে না বলেই তো আমরা জলে ডুবে মরছি। আমাদের এখানে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, মহিলা এবং বৃদ্ধ মানুষ এবং প্রত্যেক মানুষ। আমরা এই বিল্ডিংটা অবৈধ যে নির্মাণ, এই জলাশয় 7 বিঘা জলাশয় ভরাট করে, যেটা যুগ যুগ ধরে এখানে ছিল সেই জলাশয় ভরাট করে আজকে একটা অবৈধ নির্মাণ কাজ চলছে। সরকারের ঘাড়ে দায় ঠেলে নিজে বাঁচতে চাইছেন তৃণমূল কাউন্সিলর। জলা জায়গা থাকলেই ভালো হতো, মানুষ উপকৃত হতো, বহু মানুষের অসুবিধা হচ্ছে, এবং আমারও এই ব্যাপারে দ্বিমত ছিল। দ্বিমত থাকলেও সরকারি একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা কর্মতীর্থ গড়ে উঠেছে, আমি আপত্তি করলে বা টিকবে কেন? প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো সুরাহা না হওয়ার অভিযোগ বাসিন্দাদের। এখন শুধু একটা প্রশ্ন, যেই ধরনের জলাভূমি বন্ধ করে কর্মতীর্থ গড়ে ওঠায়, আদেও কি স্বস্তি পাবে রানাঘাটবাসী? ভিডিও জার্নালিস্ট সুরজ রায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া।
সঠিক সময়ে আসে না আইসিডিএস এর কর্মীরা, এমনকি আইসিডিএস এর যে খাবার সেই খাওয়ারও অত্যন্তই নিম্নমানের, শিশুদের দিলেও তাতে সমস্যা। কেন দিনের পর দিন এইভাবে শিশুদের স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা করা হচ্ছে, সেই কারণে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। গ্রামবাসীরাও অভিযোগ করছেন যে সেখানে দিনের পর দিন এইভাবে নিম্নমানের খাবার দেওয়া হয়। ভগবানগোলার হাবাসপুর পঞ্চায়েতের রুহিমারি এলাকার সংকট, সন্দেশখালী বুধবারের পর আজ উত্তপ্ত সন্দেশখালীর বেড়মজুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। পঞ্চায়েতে দুর্নীতি, 100 দিনের কাজের টাকায় দুর্নীতি, দিনের পর দিন দুর্নীতির শিকার সেখানকার বাসিন্দারা। কবে টনক নড়বে, আর কতদিন এইভাবে তাদের সঙ্গে ছিনিমিনি খেলা হবে? একের পর এক দুর্নীতিতে সরব হচ্ছে সেখানকার বাসিন্দারা। প্লাকার্ড নিয়ে, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালীর বেড়মজুরের বাসিন্দারা, একের পর এক অভিযোগ তাদের। দেখুন, গ্রেফতার হয়েছে শেখ রাজাহান, উত্তম সর্দার, শিবু হাজরারা, যাদের দীর্ঘদিনের অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সন্দেশখালীর মা বোনেরা। কিন্তু সন্দেশখালীর অভিযোগের পাহাড় যে ছোট নয় তার প্রমাণ মিলছে যেন প্রতিদিনই। ফের ক্ষোভের আগুন সন্দেশখালীতে, বঞ্চনার অভিযোগে প্রতিবাদে সামিল স্থানীয় বাসিন্দারা। বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পোস্টার প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অস্থায়ী পঞ্চায়েত কার্যালয়ের সামনে জ্বালানো হয় টায়ারও, স্থানীয়দের অভিযোগ 100 দিনের কাজ করিও দেওয়া হয়নি টাকা। বারবার পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। কাজ করেছি, জব কার্ডের কাজ, জব কার্ডের কাজের পয়সাটা আমরা পাইনি, একটা পয়সা পাইনি। 50 দিন কাজ করেছি, 50 দিনের কাজের পয়সা পাইনি। অভিযোগ শুধু এটুকুই নয়, সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিকী মোল্লা এবং রামপুরের তৃণমূলের বুথ সেক্রেটারি জুলফিকার মোল্লা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। জব কার্ডের টাকা পাইনি, আমরা ভূমিহীন, আমাদের ঘর বাড়ি ভেঙে রাস্তা হচ্ছে তুলে দিয়েছে, তাহলে আমরা বাস করব কোথায়? সেখান থেকে হচ্ছে সিদ্দিক মোল্লা আমাদের তো বসার জায়গা দেবে, জায়গারও টাকা পাইনি। সরকার বলছে সন্দেশখালী বাসিন্দাদের অভিযোগ ক্ষতি দেখা হচ্ছে, কিন্তু কোথায় তার নজির? কেন বারবার শাসকের বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিবাদ দেখাতে হচ্ছে নিজেদের হকের সুযোগ সুবিধা পেতে? রিপাবলিক বাংলা। দুর্গাপুরের গোপালপুর যা যেন দ্বিতীয় সন্দেশখালী চেহারা নিয়েছে, কেননা তৃণমূল কংগ্রেসের নেতা পবিত্র বিশ্বাস খুনের পর সেখানকার পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। এলাকার মদের ঠেক চালাতো শম্ভু দাস, আর সেই মদের ঠেকে ভাঙচুর চালিয়েছে স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ দিনের পর দিন শম্ভু দাস এবং তার ছেলে এখানে মদের ঠেক চালাতো, আর তাই দিনের পর দিন এভাবে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগতেন। আর কতদিন, আর কতদিন এইভাবে পুলিশ প্রশাসন চোখে ঠুলে পড়ে বসে থাকবে? সন্দেশখালীতে আমরা দেখেছিলাম যে মহিলারা গর্জে উঠেছিল, ঠিক একইভাবে দেখুন, একইভাবে দুর্গাপুরেও মহিলারা তারা মদের ঠেকে ভাঙচুর চালিয়েছে, কেননা তৃণমূল কংগ্রেসের নেতা পবিত্র বিশ্বাস তাকে খুন করা হয়েছে, এই অভিযোগ তারা বারবার করছে। তারপরে সরব হয়েছেন মহিলারা, দেখুন। দীর্ঘদিন ধরে ও সুদের কারবার করছে, দিনের পর দিন লোকের কাছ থেকে যেভাবে হোক চোরা সুদে বিজনেস করছে, করার পরে ও 1000 টাকা তার কাছ থেকে নিলে তার কাছ থেকে বিনিময়ে 10000 টাকা নিয়ে নিচ্ছে, তার বিনিময়ে জায়গা জমি যা আছে ওর কাছে সমস্ত সম্পত্তি আত্মে গোপালপুরে ওর, তাহলে মদ বিক্রি করছে, ড্রাগস, গাঁজা, হিরোইন সমস্ত কিছু বিক্রি করছে গোপালপুরে, আর্ধেক ছেলে এখানে আছে, গালি গালাজ করে রাস্তা থেকে হাঁটা যায় না। বনগাঁর ঠাকুরনগরে বসবাস করে বতুয়া সম্প্রদায়ের মানুষজন, আর এবার বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছে কি না শান্তনু ঠাকুর।
এবারে নির্বাচনী প্রচারে তাই মূল হাতিয়ার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা, এই বার্তাই দিলেন শান্তনু ঠাকুর। কি বলছেন তিনি, নির্বাচনের আগে কিভাবে পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন শান্তনু ঠাকুর? শিয়রে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগেই রিপাবলিক বাংলার মুখোমুখি বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এবার কি মুখ নিয়ে মানে প্রচারের আপনার মূলত মুখ্য কি থাক? ডেভেলপমেন্ট, গত দু বছরে যে ডেভেলপমেন্ট করেছি তার 10 গুণ ডেভেলপমেন্ট আগামী 5 বছরে হবে। বিরোধীরা তো নানান প্রশ্ন করছেন, তারা বলছেন যে আপনি কোনো উন্নয়ন করেননি। ওদের চোখ নেই তাই ওরা দেখতে পাচ্ছে না, যাদের চোখ আছে, সাধারণ মানুষের চোখ আছে, তাই তো আমাকে সাধারণ মানুষ যেতে হবে। প্রতিপক্ষকে নিয়ে চিন্তিত নন শান্তনু ঠাকুর। আমি বিরুদ্ধে যেতে চাই না কারো, সেও আমার পক্ষেরই লোক, যে আমার এগেনস্টে দাঁড়াবে সেও আমার পক্ষের, সে তো মানুষ, কোনো অন্য হিংস্র জন্তু তো দাঁড়াচ্ছে না। ঠিক আছে, মানুষ বিবেচনা করবে, আমি বিবেচনা করব কি, মানুষ বিবেচনা করে আমাকে জেতাবে, এটা আমার মনের আশা। বনগায় কোনো উন্নয়ন হয়নি বলে দাবি করছে অন্যান্য রাজনৈতিক দল। গত 70 বছরে যা হয়নি সেটা 2 বছরে হয়েছে। 14খানা স্টেশনকে রিনিউফিকেশন করা হচ্ছে, তার মধ্যে 3-4টে হচ্ছে মডেল স্টেশন হবে, নদীর ডেভেলপমেন্ট, এখানে আপনারা যেখানেই যাবেন মোটামুটি পাবেন ডেভেলপমেন্টের কিছু না কিছু, তাই যদি না হতো আমার ল্যাডের টাকা তো আমার থেকে যেত। ভোটারদের ব্যক্তিগত উন্নয়নের বদলে সার্বিক উন্নয়নে নজর দেওয়ার কথা বলেন বনগাঁর বিজেপি প্রার্থী। এখানকার যারা ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ডেভেলপমেন্টকে দেখুন, ঠিক আছে, মোদিজির উন্নয়নকে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীজির উন্নয়নকে দেখুন। ব্যক্তিগত উন্নয়ন দেখতে গেলে আপনারা কিছুই চোখে দেখতে পারবেন না, সার্বিক উন্নয়নের দিকে তাকান বহু কিছু দেখতে পারবেন। বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, তবে তাতে আমল দিতে নারাজ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এবারের নির্বাচনে উন্নয়নই মূল হাতিয়ার বলে দাবি শান্তনু ঠাকুরের। লড়াই যে হবে তা কিন্তু কার্যত বলার অপেক্ষায় রাখে না। উত্তর 24 পরগনা ঠাকুরনগর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।